আসসালামু আলাইকুম ভিহার চাষা রাখি সবাই ভালো আছেন আজকে এইচপির আরেকটি নতুন ল্যাপটপ নিয়ে হাজির হলাম যেটি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এই ল্যাপটপটিতে কী রয়েছে কনফিগারেশন কত এর প্রাইস থাকবে আমার অনেস্ট এই সব জানতে হলে পুরো ভিডিও আমার সাথেই থাকুন আমি মনি রাশি আপনাদের সাথে আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল এই ল্যাপটপটির মডেল হচ্ছে ফিফটিন এস ইউ টু জিরো সিক্স টু ইউ এটি আই ফাইভের একদম লেটেস্ট প্রসেসর দিয়ে এসেছে এই ল্যাপটপটির প্রসেসর মডেল হচ্ছে টেন থার্টি ফাইভ জি ওয়ান এই প্রসেসরটিতে কোর রয়েছে ফোর থ্রেড রয়েছে এইট এবং ক্লক স্পিড রয়েছে ওয়ান গিগা থেকে থ্রি পয়েন্ট সিক্স গিগা আর এটি টেন ন্যানোমিটার বেজের উপরে একটি প্রসেসর এই প্রসেসরটা কিন্তু অত্যন্ত শক্তিশালী অর্থাৎ ইউ প্রসেসরের থেকে কিন্তু জি ওয়ান প্রসেসরে কিন্তু ন্যানোমিটার অনেক কম থাকার কারণে কিন্তু এই প্রসেসরটি অনেক শক্তিশালী একটি প্রসেসর এখন বলবো যে এই ল্যাপটপটিতে স্টোরেজ এখানে স্টোরেজ হিসাবে আপনারা ওয়ান টারা বাই ডিস্ক পাচ্ছেন থাকছে এমডটি স্লট আর এমডু টু স্লট থাকার কারণে কিন্তু আপনারা চাইলে যখন কিনবেন তখনই এমডু টু লাগাই নিয়ে যেতে পারবেন এখানে র্যাম হিসাবে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি ডিডিআর ফোর ছাব্বিশে ছেষট্টি বাসের কিন্তু এখানে কিন্তু আপনারা এক্সট্রা র্যামের স্লটও পাচ্ছেন সো ফোর জিবি র্যাম বলে যে আপনারা র্যাম বাড়াতে পারবেন না তা কিন্তু নয় এখানে কিন্তু আপনারা আরও র্যাম এক্সটেন্ড করতে পারবেন অর্থাৎ এই ল্যাপটপটি কিন্তু আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম এক্সটেন্ড করতে পারবেন এই ল্যাপটপটি দুটি কালারে এসেছে তার মধ্যে সিলভার কালারটি এখন অ্যাভেলেবেল রয়েছে আর এই কালারটি কিন্তু একটু ব্যতিক্রমী দেখতে সুন্দর দেখুন খুবই সুন্দর এসপির ব্র্যান্ডিংটা দেখুন একদম মিডেল বরাবর সো সব দিক বিবেচনা কিন্তু এই ল্যাপটপটি চমৎকার একটি ল্যাপটপ এখন যেটি বলবো যে এই ল্যাপটপটিতে আপনারা বডিটা কি পাচ্ছেন এখানে প্লাস্টিক না থেকে ফাইবার এবং মেটাল মিক্সডের একটি বডি যেটি দেখতে সুন্দর সিলভার কালার দেখুন কিবোর্ডটিও সিলভার হওয়ার কারণে কিন্তু কম্বিনেশনটা অনেক বেটার হয়েছে দেখুন এখানে আই ফাইভের লোগো আপনারা পেয়ে গেলেন এখানে আপনারা গ্রা গ্রাফিক্স কার্ড এনবিডিয়া না থাকলেও এখানে কিন্তু ইন্টেলের সিক্স থার্টি সিরিজের গ্রাফিক্স কার্ড পাচ্ছেন যেটি দুই জিবি পর্যন্ত আপনারা সাপোর্ট পেয়ে থাকবেন আর কিবোর্ডটি অনেক সফট এবং টাসপ্যারটিও কিন্তু আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন এখন আসি ডিসপ্লের বিষয়ে ডিসপ্লে এখানে ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি আইপিএস ডিসপ্লে পাচ্ছেন যেটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি ডিসপ্লে অর্থাৎ উনিশশো বিশ ইন্টু হাজার এসি রেজুলেশন তো পাচ্ছেন আর আইপিএস থাকার কারণে কিন্তু আপনারা ওয়ান এইট্টি ডিগ্রি থেকেও ক্লিয়ার দেখতে পারবেন এই ল্যাপটপটি কিন্তু স্লিম এখানে আমরা এখন দেখব পোর্ট হিসেবে কি কি রয়েছে কার্ডিটার ইউসবি থ্রি পয়েন্ট ওয়ান থাকছে ল্যাপটপ লকার অপোজিটে যে সব পোর্টগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই এখানে ইথারনেট পোর্ট থাকছে ফুল একটি এইচডিএমআই এবং টাইপ সি আর অডিও জ্যাক যেটি দিয়ে কিন্তু আপনারা সব ধরনের মাল্টিমিডিয়া স্পিকার এখানে প্লে করতে পারবেন আর থাকবে এলইডি নোটিফিকেশান দেখতে অনেক সুন্দর কারণ দেখুন আইফাইভের মধ্যে কম বাজেটের মধ্যে কিন্তু চমৎকার একটি ল্যাপটপ এই ল্যাপটপটিতে আপনারা উইন্ডোজ টেন লাইসেন্স ফ্যাশন পেয়ে যাবেন অর্থাৎ আপনারা কিন্তু সফটওয়্যারটাও আনলিমিটেড সাপোর্ট পেয়ে থাকবেন আর দেখুন গ্রিপ ভালো রয়েছে এইটি রাবার থাকার কারণে কিন্তু ল্যাপটপটি হিটিং ইস্যুটাও অনেক কমে যাবে সো সব দিক বিবেচনা করলে কিন্তু এই ল্যাপটপটি চমৎকার একটি ল্যাপটপ এই ল্যাপটপটি ব্যাকলিট কিবোর্ড না হলেও কিন্তু আপনারা ল্যাপটপের স্ক্রিনের যে ব্রাইটনেস রয়েছে সেটি দিয়ে আপনারা কিন্তু ক্লিয়ার রাতের বেলাও দেখতে পারবেন সো দিক থেকেও বলবো যে চমৎকার এই কীবোর্ডটি এখানে কিন্তু আপনারা নিউমারিক কী সহ আপনারা এই কীবোর্ডটি পেয়ে যাচ্ছেন এখানে ওয়েব ক্যামেরা হিসাবে আপনারা পেয়ে যাবেন এইচডি ওয়েব ক্যামেরা যেটি সেভেন টোয়েন্টি পি এখানে ডিসপ্লে আমরা বলেছি আগেও যে এটি আইপিএস ডিসপ্লে আইপিএস ডিসপ্লে থাকার কারণে কিন্তু এই ডিসপ্লের মান কিন্তু অনেক বেটার হয়ে থাকবে আমরা একটু প্লে করে দেখব যে আসলে আইপিএস ডিসপ্লে এবং নর্মাল ডিসপ্লে তফাৎটা কোথায় সো আমরা একটু পরে এগুলো নিয়ে দেখব এই ল্যাপটপটিতে ওয়ারেন্টি হিসাবে আপনারা টু ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন এবং সব দিক বিবেচনা করলে যাদের বাজেট আমি মনে করি যে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তারা কিন্তু অবশ্যই এই ল্যাপটপটি প্রিফার করতে পারেন যারা আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ল্যাপটপটির প্রাইস কত সব আমরা একটু পরেই বলছি আমরা একটু গেট আপটা দেখে নিচ্ছি খুবই স্লিম এবং সুন্দর ল্যাপটপ সো ভালো মানের কোনো ল্যাপটপের যদি আমরা রাখতে চাই তাহলে কিন্তু এই ল্যাপটপটি আমরা প্রিফার করতে পারি তো এখন আমরা এই ল্যাপটপটি অন করে দেখব যে এই ল্যাপটপটির স্পিড কেমন দেখুন আমরা ল্যাপটপটি অন কর দেখুন খুব সুন্দর একটি ডিসপ্লে ল্যাপটপ এটি কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে পাবেন এটি ম্যাট ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু আপনার চোখের কোনো ক্ষতি করবে না লং টাইম আপনি কাজ করতে পারবেন আমরা এই ল্যাপটপটির প্রসেসর এবং স্টোরেজ এবং র্যাম কীরকম কাজ করছে তা একটু দেখার চেষ্টা করছি দেখুন খুবই অল্প কাজ করছে এখানে অর্থাৎ এই ল্যাপটপটি অনেক ফার্স্ট কাজ করে এখন দেখুন আমরা এই ল্যাপটপটিতে একটা গান প্লে করে দেখব যে কেমন দেখুন একটি ভিডিও গান আমরা চালু করলাম খুবই চমৎকার ডিসপ্লে দেখতে একটু আলাদা মনে হবে আর এটির ভিউ অ্যাঙ্গেল কিন্তু অনেক বেটার পেয়ে থাকবেন সব দিক বিবেচনায় কিন্তু চমৎকার একটি ল্যাপটপ এখন বলবো যে এই ল্যাপটপটির প্রাইস কত এই ল্যাপটপটির প্রাইস ধরা হয়েছে ফিফটি সেভেন টাকা আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবেন ডিসকাউন্ট সো যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন ভিডিও পেতে এবং এই ল্যাপটপগুলি কিন্তু খুব পপুলার সো সবসময় পাওয়া যায় না সো কেনার আগে আপনারা কন্ট্যাক্ট করে তারপরে আসবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য